পুরো ইলিশ জানেন তো রকম আঞ্চলিক আবার দেশ জুড়ে নির্বাচনী লড়াই শুরু হয়ে গেছে এবং গণতন্ত্রের সব থেকে বড় লড়াই কিন্তু চলছে দেশ জুড়ে তবে আজকের পর্ব আপনাদের যেটা দেখাবো সেটা নিশ্চিতভাবে প্রথমে শুনেই আপনারা বুঝে গিয়েছেন তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের জন্য আবার ইস্তাহার প্রকাশ করেছে এটা একটা অদ্ভুত ঘটনা নয় শুভেন্দু অধিকারী যেমন বলছিলেন যে পুকুরে ইলিশ মাছ চাষ করার মতো পুকুরে ইলিশ মাছ চাষ করতে কখনো কি দেখেছেন না সেটা সম্ভব ঠিক সেমনি ভাবে কিন্তু তৃণমূল কংগ্রেসের এই ইস্তাহার প্রকাশ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এমনটাই অধিকারী আপনাদের অবাক লাগতে পারে হয়তো যারা রাজনৈতিকভাবে ভাবে ওয়াকিবহল নন কেন এমন বললেন আপনাদের বুঝিয়ে বলছি আজকের এই পর্বে নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ এ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর আচ্ছা ইস্তাহার প্রকাশের অর্থ কি যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে দেশবাসীর জন্য কি উপহার দেব আমাদের কি পরিকল্পনা কিন্তু প্রশ্ন হচ্ছে ধরুন আমি নিজে একজন ইউটিউবার হয়ে যদি কালকে একটা ইস্তাহার প্রকাশ করি আর বলি এটা হচ্ছে ইস্তাহার তাহলে এটা হাস্যকর হলো নাকি হ্যাঁ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দল হিসাবে নিশ্চিতভাবে ইস্তাহার প্রকাশটা আমার ইস্তাহার প্রকাশের মতো এতটা হাস্যকর নয় কিন্তু তাহলেও যথেষ্টই হাস্যকর কেন গোটা দেশে পাঁচশো তেতাল্লিশটি আসনে নির্বাচন হচ্ছে তার মধ্যে সম্ভবত মাত্র পঁয়তাল্লিশটি আসনে নির্বাচনে লড়ছে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে বিয়াল্লিশটি আর আসামে তিনটি এছাড়া আর কোথাও লড়ছে না আমি যদি খুব তর্কের খাতিরেও ধরে নিই যে যতগুলো আসনে তৃণমূল কংগ্রেস লড়ছে সবগুলোতে তৃণমূল কংগ্রেস যদি জিতে যায় অর্থাৎ পঁয়তাল্লিশটি আসনেও যদি তৃণমূল কংগ্রেস জিতে যায় তা সত্ত্বেও কিন্তু তাদের সরকার তৈরি করার কোন সুযোগ নেই সেই কারণে তাদের কোনো প্রশ্ন ওঠে না তার কারণ যারা সরকারে পারবেন না যেতেই তার আবার ইস্তাহার কিসের তার আবার প্রতিশ্রুতি কিসের সেই কারণে শুভেন্দু অধিকারী বললেন ওই পুকুরে ইলিশ মাছের চাষ করা আপনারা অনেকে মাথায় মাথায় ভাবছেন যে তৃণমূল কংগ্রেস তো জোট তৈরি করেছে ইন্ডি জোটের একজন প্রতিনিধি হতেই পারে ইন্ডিজোট যদি ক্ষমতায় আসে নিশ্চিতভাবে হতেই পারে আপনাদের এই তথ্য অমূলক নয় কিন্তু এটা কি ভেবেছেন কংগ্রেস তো নিজে একটা প্রকাশ করেছে আবার দেখলাম গতকাল বাম ফ্রন্টের তরফ থেকেও ইস্তাহার প্রকাশ করা হয়েছে তাহলে আপনারা বলুন যদি ইন্ডিজোটই থাকবে তাহলে ইন্ডিজোট সবাই মিলে একটা ইস্তাহার আনতে পারতেন যে আমরা সবাই মিলে সরকার গঠন করব আর এই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি সেটা তারা করলেন না যতগুলো দল রয়েছে সবাই একটা করে ইস্তাহার করে দিলেন এবং নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের জন্য হাস্যকর তার কারণ একটি তারা লড়ছেন লড়ছেন এবং আসামে তিনটি মাত্র আসনে তারা এইভাবে ইস্তাহার প্রকাশ করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তো কটা খুব ছুড়ে দেওয়ার সুযোগ করেই দিলেন কি বললেন বিরোধী দলনেতা আরও একটি মন্তব্যে আপনারা শুনুন কিছুটা হাসবেন হয়তো তৃণমূল যারা সমর্থন করেন তাদের রাগও হতে পারে কিন্তু কমেন্টি আমার না বিরোধী দলনেতা যা বললেন সেটাই শোনাচ্ছি আপনাদের তৃণমূলের ইস্তেহার প্রকাশ আজকে তৃণমূলের ইস্তেহার কি এটা তো লোকসভার ভোট বেল পাকলে কাকে কি টোটাল আসন পাঁচশো প্রধানমন্ত্রী হওয়ার জন্য দরকার দুশো বাহাত্তর লড়ছে পঁয়তাল্লিশ গরুর গাড়ির হেডলাইট তাই এ যার পঁয়তাল্লিশটা প্রার্থী সে জাতীয় স্তরে ইস্তাহার প্রকাশ করছে এটাকে কি বলবেন ড্রামাবাজি ছাড়া আর কিচ্ছুরা জাতীয় দল থেকে আঞ্চলিক দল হয়েছে লোকসভা ভোটের পরে এটা ওই কালীঘাটের দলে পরিণত হবে পটুয়াপাড়ার দলে ইন্ডিয়া জুড়ে এবং ইস্তাহারে কি রয়েছে আপনাদের ডিটেলে বলবো না আপনারা হয়তো অনেকেই পড়ে নিয়েছেন সেই একই কন্যাশ্রী সেই একই হয়তো শিক্ষাশ্রী যুবশ্রী কিংবা ধরুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যেগুলো রাজ্য জুড়ে চলছে সেগুলো নাকি দেশ জুড়ে এবার চালাবে যদি ক্ষমতায় কোনোভাবে যায় আমাদের এই রাজ্য বর্তমান রাজ্য সরকার ভাবুন তো গোটা দেশের প্রত্যেকটি মহিলাকে যদি এইভাবে এক হাজার টাকা করে দিতে হয় তাহলে শ্রীলঙ্কা হতে ঠিক কতদিন লাগবে এটা কিন্তু একটা অঙ্কের প্রশ্ন হয়ে গেল যারা ম্যাথমেটিক্স ভালোবাসেন তারা এই ক্যালকুলেশনটা করতে পারেন যে আমাদের দেশে কত রাজস্ব রয়েছে এবং যদি সকলকে প্রত্যেক মাসে এইভাবে এক টাকা করে দেওয়া হয় তাহলে কতটা ক্ষতির সম্মুখীন আমাদের দেশের অর্থনীতি হতে পারে এবং কিভাবে শেয়ার নিম্নমুখী হতে পারে নিশ্চিতভাবে সে কথা যারা একটু শেয়ারে ইনভেস্ট করেন তারা বুঝতেই পারবেন আশঙ্কার জায়গাটা হলো এই যে যদি ধরুন বিজেপি কখনো ক্ষমতায় না আসে তাহলে গোটা দেশের পরিস্থিতিটি কোন জায়গায় নিয়ে যেতে চাইছে আমাদের রিজার্ভ বেঞ্চের যারা অপোনেন্ট বসে রয়েছে সেটা ভেবেই কিন্তু আতঙ্ক হচ্ছে সত্যি ভাবুন তো যদি এমন কিছু রাজনৈতিক দল বসে থাকত যারা এই মোদী সরকার যা উন্নতি করছে তার থেকে ডবল উন্নতি করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করত, যদি যদি সত্যি সত্যি বড় বড় শিল্প আনার প্রতিশ্রুতি দিত একেবারে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্যকে দারুণ একটি উচ্চমান বিদেশিদের মতো নিয়ে যাওয়ার অনেস্ট প্রতিশ্রুতি দিতেন তাহলে কত ভালো হতো মানুষ একটা বিকল্প পেতেন মোদী সরকারের সত্যি সত্যি একটা বিকল্প পেত কিন্তু এখন যে সমস্ত অপনেন্টগুলো রয়েছে মানুষ বোধহয় বিকল্প হারিয়ে ফেলছেন সেই কারণেই দু বছর জিতে যাওয়ার পরেও তিন নম্বর বার অ্যান্টি ইনকাম বেশি ছেড়ে দিন মোদী সরকারের ওপর তারা একেবারে সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছে বলে জানাচ্ছে ওপিনিয়ন পোল এর জন্য দায়ী নয় আমাদের এই সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলির দায়িত্ব জ্ঞানহীনতা আপনাদের দেখাতে চাইব একটি ভিডিও যেখানে মানুষরা একেবারেই শপথ নিচ্ছেন যে কংগ্রেস যারা সনাতন বিরোধী

राष्ट्र विरोधी राष्ट्र विरोधी कांग्रेस पार्टी को कांग्रेस पार्टी को लोकसभा चुनाव में लोकसभा चुनाव में लोक तो वोट नहीं देंगे वोट नहीं दाँगा। देंगे काम गांव में बहिष्कार करेंगे राम मंदिर बनाने वाले राम मंदिर बनाने वाले भाजपा के पक्ष में भाजपा के पक्ष में सब सनातनी मिलकर मिलकर वोट देंगे वोट देंगे ध्यान माता जी दिक्कत बोधुरा দেখুন আমরা সব সময় বিশ্বাস করি মজবুত গণতন্ত্র তার জন্য মজবুত অপোনেন্ট আর এভাবে যদি চলতে থাকে তাহলে বিজেপি তিনবার কেন দশ বার পরপর হয়তো ক্ষমতায় আসতে পারবে বিরোধীদের যা ভূমিকা নিশ্চিতভাবে মোদী সরকার বা বিজেপি সরকারকে ক্ষমতা আসার জন্য অনেক সহযোগিতা করে দিচ্ছে যাই খুব শীঘ্রই অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য এসেছে আপনারাও পেয়ে গিয়েছেন আপনাদের শুধু কয়েকটি খবর দিয়ে রাখতে চাইব দীর্ঘ টালবাহানার অবসান মুখবন্ধ খামে কালীঘাটের কাকুর কণ্ঠ রিপোর্ট পেল ইডি অবশেষে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের রিপোর্ট হাতে পেলো ইডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্র মারফত এমনই জানা গিয়েছে বৃহস্পতিবার কলকাতার কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরি থেকে একটি মুখবন্ধ খামে ওই রিপোর্ট তাদের দপ্তরে এসে পৌঁছেছে বলে ইডি সূত্রের খবর তবে ওই রিপোর্টে কি বলা হয়েছে আনুষ্ঠানিকভাবে এখনো জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি তবে আরও একটা সংবাদপত্র দাবি করছে যে এখানে নাকি কণ্ঠস্বরে নাকি সব প্রমাণ তিনি মুছে ফেলতে বলেছিলেন সেটা একেবারেই সেই রিপোর্টে চলে এসেছে বলে টিভি নাইন বাংলার থেকে দাবি করা হচ্ছে তাহলে কি আরো একবার রাজ্যের শাসক দল নির্বাচনের আগে বিপদে পড়লো কি বলছেন আপনারা লিখে জানান চলে যাচ্ছি পরের আরো একটি গুরুত্বপূর্ণ খবরে এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্তের সংখ্যা শতাধিক হাজার পাতার নথি সহ জমা দিল ইডি নবম দশম একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে প্রথম চার্জশিট জমা করল ইডি বৃহস্পতিবার ইডির বিশেষ আদালতে এই চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তিনশো পাতার মূলে সেই চার্জশিটে অভিযুক্তর সংখ্যা একশো জনের বেশি সেই অভিযুক্তদের তালিকায় রয়েছে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা মিডিলম্যান প্রসন্ন রায় সহ আঠেরো জন এবং বেশি সংস্থার নাম মনে করছে এই মামলায় একাদশ দ্বাদশের অযোগ্য প্রার্থীদের সংখ্যা এক হাজার একশো কুড়ি জনের কাছাকাছি এবং মূল চার্জশিটের পাশাপাশি সতেরো হাজার পাতার বেশি নথিও আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কাজী বুঝতেই পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না ওই এক দুজন করেছেন কিন্তু প্রথম জনেরও বেশি নাম তালিকায় রয়েছে এবং একটি খবর আপনাদের দিয়ে রাখতে যে মুকুল ইডির অভিযুক্ত রায়ের শারীরিক অবস্থা কিন্তু খারাপ প্রবীণ নেতাকে ভর্তি করানো হলো কলকাতার হাসপাতালে সমস্যা না খাওয়া থেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মুকুল রায় বৃহস্পতিবার দুপুরে তাকে কলকাতার বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে পরিবার সূত্রের খবর